একজন মায়ের জন্য গর্ভকালীন সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে মায়ের শরীরের যত্ন যেমন ঠিকঠাক মতো নেওয়া দরকার, তেমনি গর্ভস্থ শিশুর দিকেও নজর দিতে হবে। গর্ভের শিশু যদি সুস্থ ও স্বাভাবিক থাকে তাহলে সে মায়ের পেটে স্বাভাবিক নড়াচড়া করবে, যা অন্তঃসত্ত্বা অনুভব করতে পারবেন। অনেকেরই প্রশ্ন থাকে যে পেটে থাকা বাচ্চা নড়ে না, আবার কেউ কেউ বলেন পেটে বাচ্চা কম নড়ে। আবার অনেকে প্রশ্ন করেন পেটে শিশু ভালো আছে কি না কীভাবে বুঝবেন। এ সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আজকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। পেটের মধ্যে শিশুর নড়াচড়া শুরু হয় প্রসবের অনেক আগে থেকেই, 10 সপ্তাহ বা 12 সপ্তাহ থেকেই পেটের মধ্যে শিশু নড়াচড়া করতে থাকে, কিন্তু মা তখন সেটা বুঝতে পারে না। যিনি প্রথমবারের মতো মা হচ্ছেন তিনি এই নড়াচড়া বুঝতে পারেন তার গর্ভকালীন সময়ের 6 মাসের পর। এর আগে তার মধ্যে একটা অনুভূতি কাজ করে, কিন্তু বাচ্চার নড়াচড়ার পরিমাণ গুনতে সক্ষম হয় না। যার আগের গর্ভধারণের অভিজ্ঞতা আছে, যিনি আগে মা হয়েছেন তিনি হয়তো আরও আগে পেটে বাচ্চা নড়াচড়া বুঝতে বা গুনতে পারেন, তবে সেটাও অন্তত 5 মাস সময়ে। একটা বাচ্চা পেটে নড়াচড়া করছে কি করছে না, কতবার নড়াচড়া করছে, এটি মা কখন থেকে গোনা শুরু করবে, সেই উত্তরে অবশ্যই বলতে গেলে 28 সপ্তাহের পর থেকে পেটের বাচ্চার নড়াচড়া গোনা উচিত। প্রতি 12 ঘন্টায় অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত পেটে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা 10 বার নড়াচড়া করে থাকে। ডাক্তারদের অভিজ্ঞতায় পেটে বাচ্চা হয়তো সকালে নড়েছে, দুপুরে কিছু সময়ের জন্য বাচ্চা নড়াচড়া করেনি, তখনই অন্তঃসত্ত্বা অস্থির হয়ে পড়েন এবং ডাক্তারবাবুর কাছে ছুটে যান যে পেটে বাচ্চা নড়াচড়া করছে না। এতে অস্থির হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। দেখতে হবে পুরো 12 ঘন্টায় শিশুটি 10 বার নড়াচড়া করলো কি না। শিশু পরিস্থিতির উপর নড়াচড়া করে, তারাও পেটে ঘুমায়, যখন ঘুমায় তখন নড়াচড়া বন্ধ থাকে। সাধারণত মা ভারী খাবার খাওয়ার পরপরই বাচ্চা ভালো নড়ে, মাকে তাই বলা হয় যে সকালে নাস্তার পর এবং দুপুরে খাওয়ার পর ও রাতে খাওয়ার পর আপনি শুবেন, এ সময় বাচ্চা যে নড়াচড়াটা করে তা আপনি গুনবেন। যদি সকালে নাস্তার পরে 3 বার, দুপুরে খাওয়ার পর 3 বার ও রাতে খাওয়ার পর 3 বার, অর্থাৎ মোট 9 বার যদি বাচ্চা নড়ে ও সারাদিনের চলাফেরায় অন্তত 1 বার নড়ে, তাহলে বুঝতে হবে পেটে বাচ্চা সুস্থ আছে। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে বাচ্চা যখন নড়তে থাকে তখন কিন্তু অনেকক্ষণ ধরেই নড়ে, এটাকে আপনি 1 হিসাবে কাউন্ট করতে হবে। যখন থামলো আবার নড়াচড়া শুরু করলো তখন আবার 2 করে গুনতে হবে। অনেকে যেটা ভুল করে, যখন বাচ্চার নড়াচড়া শুরু করে তখন গুনতে গুনতে 1 থেকে 100 পর্যন্ত গুনে ফেলেন, আসলে কিন্তু তা নয়, প্রতিবার থামলেই 1 গুনতে হবে। এভাবে যদি সারাদিনে সে 10 বার নড়াচড়া করে তাহলে বুঝতে হবে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক আছে। তবে কোনো বাচ্চা যদি কোনো কারণে অস্বাভাবিক থাকে তাহলে কিন্তু সে 10 বারের কম নড়বে। কোনো বাচ্চা যদি 5 বার বা 6 বার নড়ে তাহলে সেটা সবার আগে মা টের পাবেন, যদি তিনি সতর্ক থাকেন, তাই তিনি সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। অনেকে বলে থাকেন আজ কম নড়েছে, আচ্ছা কালকের দিনটা দেখি, পরশু দিনটা দেখি। না, এভাবে ভুলে অবহেলা করবেন না। গর্ভে থাকার শিশুর লক্ষণ খারাপ হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে পেটে নড়াচড়া কমিয়ে দেবে এবং একটা পর্যায়ে গিয়ে নড়াচড়া প্রায় বন্ধ করে দেবে।
এরকম অনেক দেখা গেছে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়ার পরও মা অবহেলা করেছে, ফলে তার ফল খুবই খারাপ হয়েছে। তাই একজন মা যখনই টের পাবে বাচ্চার নড়াচড়া 10 বারের কম হচ্ছে, তখনই তার ডাক্তারের সঙ্গে আলোচনা করা উচিত। পেটে বাচ্চার নড়াচড়া কমিয়ে দেওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে কোনো কারণে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া। অনেক সময় দেখা যায় পেটের মধ্যে বাচ্চা ঘুরতে ঘুরতে নাড়িটা বাচ্চার গলায় প্যাঁচ খায়, ফলে তার ব্লাড সাপ্লাই কমে যায় ও বাচ্চার নড়াচড়া কমে যায়। আর একটি বড় কারণ হচ্ছে মায়ের রক্তশূন্যতা। রক্তশূন্যতা হলে বাচ্চা তখন অক্সিজেন কম পায় ও বাচ্চার নড়াচড়া কমিয়ে দেয়। বাচ্চা নড়াচড়া করছে না মানে বাচ্চা ভালো নেই, এবং অনেক সময় শরীরে অর্থাৎ বাচ্চার থলিতে জলের পরিমাণ কমে গেলেও বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যায়। এবং এর সাথে সাথে আরও অনেক কারণ রয়েছে বাচ্চার নড়াচড়া কমিয়ে যাওয়ার বা বন্ধ হয়ে যাওয়ার। তাই এরকম কোনো লক্ষণ দেখলেই বা নড়াচড়া কম করছে বা নড়াচড়া করছেই না, তাই সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, নমস্কার।